রাজ্যত মহামারী করোনার সন্ত্রাস অভাবনীয়ভাবে বৃদ্ধি, আক্রান্ত মৃতকর সংখ্যা। করোনার দ্রুত সংক্রমণ ত্রস্তমান রাজ্য, অধিক শোচনীয় রাজ্যের কোভিড পরিস্থিতি। পরিস্থিতি ভয়াবহ করে রাজ্যত প্রতি মুহূর্তে বৃদ্ধি পাই আছে করোনাত আক্রান্ত মৃতকর সংখ্যা। বিগত 24 ঘণ্টাত রাজ্যত করোনাত মৃত্যু 56 গৰাকী লোকর, করোনাত আক্রান্ত 3,650 গৰাকী লোক, কোভিড আক্রান্তর হার 8.51%। মহামারী কাল করোনাত ঊর্ধ্বগামী মৃতকর সংখ্যায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে রাজ্য। করোনাত দৈনিক মৃত্যু হয়েছে ইজনের পিছত সিজন লোক। বিগত 24 ঘণ্টাত করোনাত আক্রান্ত হয় গুয়াহাটীত মৃত্যু সর্বাধিক 13 গৰাকী লোকর, ওদালগুড়িত মৃত্যু হয়েছে 5 গৰাকী লোকর, ডিব্রুগড় যোরহাট শোণিতপুরত মৃত্যু 4 জনক লোকর, কাছাৰ গোলাঘাট কার্বি আংলঙতো মৃত্যু হয়েছে 3 জনক লোকর। আনহাতে মৃতকর সমান্তরালক বিগত এটা দিনত রাজ্যত বৃদ্ধি পাইছে আক্রান্তর সংখ্যা। করোনার আক্রান্তর শীর্ষত থাকা কামরূপ মহানগরত 24 ঘণ্টাত আক্রান্ত হয়েছে 1,197 গৰাকী লোক, দ্বিতীয় স্থানত কাছাৰ আক্রান্ত 262 জন লোক, তৃতীয় স্থানত ডিব্রুগড় আক্রান্ত হয়েছে 240 গৰাকী লোক, কামরূপ গ্রাম্যত করোনাত আক্রান্ত হয়েছে 211 গৰাকী লোক। করোনাত আক্রান্ত মৃতকর বিপরীতে 24 ঘণ্টাত আরোগ্য হওয়া লোকর সংখ্যা 4,225 জন, রাজ্যত করোনা আরোগ্যর হার 85.73%। আনহাতে বিগত 24 ঘণ্টাত রাজ্যত সম্পন্ন হয়েছে মুঠ 42,884 গৰাকী লোকর কোভিড টেস্ট। রাজ্যত সক্রিয় রোগীর সংখ্যা 43,337 গৰাকী লোক। নিউজ ডেস্ক রিপোর্ট, ঈশান নিউজ।